পাচ্ছো বন্ধুরা? হ্যাঁ দোস্ত, দেখতে পাচ্ছেন এটা নিমাই জন্মস্থান, এটা আপনাদের দেখাচ্ছি লাইভ। এই সেই নিম গাছ। আর চ্যানেলের নাম তো আপনারা জানেন, 100 বছরের পুরনো। আর চ্যানেলের নাম তো আপনারা জানেন, ট্রাভেল ব্লগার অভিষেক রক, ট্রাভেল ব্লগার অভিষেক রক। এই সেই নিমাই গাছ। গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গাইজ, এটা মেন কথা হচ্ছে, আজকে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে নিমায়ের, নিমায়ের জন্মস্থান দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নিমায়ের জন্মস্থানের যেটা মেন পার্ট, আমরা যেটা মায়াপুরে দেখেছিলাম গাইজ, সেটা অ্যাকচুয়ালি যাই না কেন, বাট এখানে আসার পর ওরাও মানে এনারাও বলছে যে এটা নাকি অরিজিনাল। সো আমি বিলিভ করছি এখন, কারণ গাছটাকে যেটা দেখলাম সেটা অবশ্যই অসাধারণ। তো চলুন আমরা একটু বোঝ দেখে নিই। গাইজ, এখানে যদি আসতে চান আপনারা চলে আসবেন। এটা হচ্ছে প্রাচীন মায়াপুর, খুব ঐতিহাসিক প্লেস, যেটা হচ্ছে নিমায়ের জন্মস্থান আমরা দেখতে পাচ্ছি জায়গাটা। খুব সুন্দর একটা লোকেশন। তো বন্ধুরা দেখুন, বাইরে থেকে অসাধারণ লাগছে, আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গেছি। তো আপনাদেরও হয়তো খুব ভালো লেগেছে। সো ভালো লাগলে প্লিজ লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা, প্লিজ। দাঁড়াও, শুরু করছি তো। ও হোয়াট আ প্লেস। এন্টার দ্য ড্রাগন, দেখতেই পাচ্ছেন গাইস। আজকে আমরা একটা অন্ধকার গুহার মধ্যে ঢুকেছি, খুব ভয় লাগছে। অসংখ্য অভিষেকও আছে, দেখতেই পাচ্ছেন উনিও খুব ভয়ে রয়েছেন। কি দেখবে, এটাই তো, ওইটাই গুহাটাই তো, গুহাটাই তো অসাধারণ। গাইস দেখতে পাচ্ছ, নবদ্বীপের 60 ফুট, 60 ফুটের একটা মূর্তি মহাপ্রভুর। ও মাই গড। তো বন্ধুরা, এত সুন্দর মূর্তি দেখার পর আমার মুখ থেকে OMG শুধু বেরোবে, কারণ বুঝতে পাচ্ছেন আমাদের নবদ্বীপের বুকে এত সুন্দর স্ট্যাচু, আই ডোন্ট বিলিভ দিস। সো অ্যামেজিং, মানে সুপার ডুপার লাগছে। তারপরে আমরা দেখুন, এখানে মেলার হাট বসেছে দেখতে পাচ্ছি আমরা, অপরূপ সব দৃশ্য। এই দেখুন বজরংবলী, যে হনুমানজি। সো বজরংবলী দেখার পর আরও সব মূর্তি আমরা দেখতে পাচ্ছি, যে নিয়ে চৈতন্য মহাপ্রভুর আমলে যে ব্রাহ্মণরা ছিল, ঋষি মুনিরা ছিল, কীভাবে কী হয়েছিল সব জিনিস এখানে মানে পুরো একদম মেলার মতন তুলে ধরা হয়েছে। মানে অ্যাকচুয়ালি মেলার হাটে আমরা চলে এসেছি। সো আমার তো খুব অ্যামেজিং লাগছে, আপনারা অবশ্যই ভিজিটটা করবেন, কেন আপনাদের খুব ভালো লাগবে। এই দেখুন আমাদের মহাপ্রভু একদম সাক্ষাৎ দর্শন দিচ্ছেন, দাঁড়িয়ে আছেন। সো অসাধারণ লাগছে, আপনাদেরকে বলতে পারবো না। সো আপনারা আসবেন অবশ্যই। এখানে আসতে গেলে সিম্পল অ্যাপার, নবদ্বীপ ধাম স্টেশন থেকে সিম্পল রাস্তা, সোজা রাস্তা, একদম জল মন্দিরের হয়ে যদি আসেন সোজা একদম স্ট্রেট রাস্তা, আই থিঙ্ক 9 কিলোমিটার 10 কিলোমিটার লাগবে।
সো এই রাস্তা যদি আসেন, আই থিঙ্ক হেঁটে যদি আসেন তাহলে এক ঘন্টা সময় লাগতে পারে। ম্যাপে আমি দিয়েছিলাম, দেখে নেবেন একটু আগে। তো আপনারা যদি টোটো করে আসতে পারেন তা তো খুবই ভালো, আধ ঘন্টার মধ্যে চলে আসবেন এই অপরূপ দৃশ্যদের প্রাচীন মায়াপুরে। সো গাইস, আপনারা এই এত সুন্দর দৃশ্য দেখার জন্য তাড়াতাড়ি চলে আসুন, কেন বেশি লেট করে লাভ নেই। যদি নবদ্বীপ ট্যুর প্ল্যান করে থাকেন তাহলে এই ডিসেম্বর জানুয়ারির জন্য বেস্ট প্ল্যান নবদ্বীপ মায়াপুর প্ল্যান করতে পারেন অবশ্যই আপনারা। কারণ নবদ্বীপ মায়াপুর এখন ট্যুরিজম হয়ে গেছে আমাদের, অনেক রকম সুন্দর দৃশ্য আছে। আর ঠাকুর নরহরি ধাম এই জায়গাটির নাম। সো প্রাচীন ম্যাপে যদি এসে থাকেন তাহলে অবশ্যই এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন, ঠিক আছে। কেন শ্রী চৈতন্য মহাপুর এত সুন্দর স্থান আছে। আর গাইস একটা কথা বলে দিই, এখানে একটা মিউজিয়াম আছে, সে মিউজিয়ামে অসাধারণ কীর্তকলাপি আছে এবং পুতুল আছে অনেক রকম। শ্রী গোপাল, আমাদের যে গোপাল আছে, গোপাল ঠাকুর অনেক কীর্তকলাপে আছে, বৃন্দাবনের অনেক স্মৃতি আছে এখানে, ঠিক আছে। সো এই দেখুন অপূর্ব দৃশ্য, আর অপূর্ব একটা সুন্দর একটা গার্ডেন দেখতে পাচ্ছি আমরা, গ্রিন, মানে চারিদিকে গাছের ভরা, অক্সিজেনে ভরা। সো গাইজ অপূর্ব দৃশ্য, জাস্ট অ্যামেজিং, আমি মানে মুখে প্রকাশ করতে পারছি না এত সুন্দর। দেখুন মেলার হাট বসেছে, মানে 108 শত নাম, যে 108 সখী মানে শ্রীকৃষ্ণের, পুরো এখানে পুরো দেখতে পারবেন সব রাম, মানে একদম ফাটাফাটি বলতে পারে। সো তারপরে চলে আসলাম, একটু যেতে না যেতে দেখলাম শ্যামকুণ্ড আমরা দেখতে পাচ্ছি সামনে জলের মধ্যে, একদম জাস্ট লাইক মানে ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস্টিক। দেখুন এই গার্ডেনটা দেখে আমার সত্যি অপরূপ লাগছে, আই লাভ নেচার, আমি আগেও বলেছি নেচার খুব ভালো লাগে আমার। সো ভিডিওটাতে যেহেতু গাছ আছে তো আমার তো আরও ভালো লাগে। আর এত সুন্দর ডিজাইন, এত সুন্দর কীর্তকল্পী শিল্পকলা দেখতে গিয়ে এত সুন্দর করেছে, মানে ও মাই গড। সো চলুন আমরা মিউজিয়ামে যাই, এবার মিউজিয়ামটা দেখি কীভাবে ওরা তুলে ধরেছে। সো চলুন, মাই গড হোয়াট আ স্ট্যাচু,
আপনি কিছু বলবেন, কিছু বলবেন এ সম্বন্ধে, আজকের এই অভিজ্ঞতা সম্বন্ধে আপনি কিছু বলবেন? স্যার এদিকে স্যার একটু তাকান। অবশ্যই পৃথিবীর সব থেকে মানে বৃহত্তম এবং সব থেকে বড় উঁচু মহাপুরুষ যে মূর্তি দেখতে পাচ্ছেন, আমরা গুগল চেক করলাম যে 60 ফুট, আই থিঙ্ক 60 ফুট হাইট হবে না মহাপুরুষের মূর্তি, আর খুব অসাধারণ। চলুন একটু এগিয়ে, জাস্ট অসাধারণ মন্দির। বলুন কিছু বলুন, বলতে বলতে চলুন, দর্শকরা তো আপনার কথা শোনার জন্য আগ্রহ না? কেমন দেখছেন এই যে মন্দির, 60তম মন্দির দেখতে পাচ্ছেন, তো গাইস জাস্ট অসাধারণ, খুব সুন্দর লাগলো মন্দিরটা দেখতে, অ্যান্ড মূর্তিটা তো অসাধারণ, বুঝতে পারছেন মূর্তি দেখাতে পাচ্ছি না এতটাই উঁচু, ঠিক আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে থাকা, আশ্রমে থাকা ও প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, সেটা রেট এখানে দেখা দেওয়া হয়েছে, আপনারা দেখতে পারেন। আর অ্যারাইভাল টাইম দেওয়া আছে 11 AM, আর ডিপার্চার টাইম দেওয়া আছে 10 AM। সবার জন্য রুম রয়েছে, এবার রেন্ট এক্সট্রা রুম রেন্ট উইল বি পে, আর এক্সট্রা যদি কেউ রুম লাগে তার জন্য আগে এক্সট্রা পে করতে হবে, দেখতেই পারছেন।